Hello students, you are watching online learning video. Today I am talking to you about the K theory, steel status, toolmaker status, and close vein gray castern status. It is used for testing straightness, and today in this chapter we are learn about how to use the status. At first learn state, what is status? Status is a simple tool and used to a guide for marking long straightness, and it is used for অর্থাৎ এটা আমরা ইউজ করছি কোনো সারফেসের স্ট্রেটনেসটাকে চেক করার জন্য, এবং একে গাইড করে আমরা সোজা একটা স্ট্রেট লাইন মার্ক করতে পারি, তা টানতে পারি। স্ট্রেটনেস মেইনলি মেড অফ টু টাইপস মেটাল, স্টিল অ্যান্ড ক্লোজ গ্রেন গ্রে কাস্ট আয়রন। অ্যাট ফার্স্ট I am talking to you about the steel status. Steel status, these are usually available up to 2 meters long. Maybe rectangular, you have seen, this is the rectangular shape, and one upper side is VLS, rectangular cross section, and or heaven is VLS, upper side, or top side. Or third, steel স্ট্রেটেস যেটা হয় এর হচ্ছে ক্রস সেকশন এরিয়াটা তোমরা দেখতে হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ, আর টপ পোর্শনটা হচ্ছে আমার ভিভেল এজ করা। এটাকে আমরা ইউজ করছি কোনো সার্ফেসের স্ট্রেটনেসটাকে বা কোনো কম্পোনেন্টের স্ট্রেটনেসটাকে চেক করার জন্য আমরা ইউজ করছি। নেক্সট হচ্ছে টুল মেকার স্ট্রেট এজ। টুল মেকার স্ট্রেট এজ আর অ্যাভেলেবেল ইন স্মল আর দেন as well as 2 meters and with VLS. Some of the status will have an accurate angle 60 degree. This is 60 degree angle, so it is used for measure the internal angle, checking the internal angle. অর্থাৎ এটা আমাদের এক ধরনের স্টিলের হয়, এটা স্টিল স্টেটাস, টুল মেকার স্টেটাস বলা হয় একে। এই হচ্ছে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, এটাকে আমরা মেইনলি ইউজ করছি, এবং ইউজ করছি ইন্টারনাল অ্যাঙ্গেলটাকে চেক করার জন্য। ইন্টারনাল অ্যাঙ্গেলটাকে আমরা টেস্টিং পারপাস বা চেকিং পারপাসে আমরা ইউজ করছি, যেহেতু এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে করা থাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। সো নেক্সট ভিডিওতে আমি আমাদের ক্লোজ গ্রেন গ্রে কাস্ট আয়রন সম্বন্ধে বলছি।